পাখি প্রকৃতির সৌন্দর্য, পাখি পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। তারই ধারাবাহিকতায় পাখিপ্রেমীদের উৎসাহ দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল একদিনব্যাপী পাখি প্রদর্শনী। প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য রাখা হয় নানা রকম পাখি। পাখি দেখতে সকাল থেকেই ভিড় করে নানা বয়সের মানুষ। দর্শনার্থীরা জানায়, এমন প্রদর্শনী পাখিপ্রেমীদের উৎসাহের সাথে সাথে নানা রকম পাখিদের সাথে পরিচিত হতেও সাহায্য করে। খুব ভালো লাগছে, অনেক ধরনের পাখি এখানে, বিদেশি পাখি, বাচ্চারও খুব পাখি পছন্দ। ওর বাবা নর্মালি পাখি পালে বাসায়, বাজিকার, লাভবার্ড, ককাটেল, এর জন্য ওর বাবার ইয়েতে এখানে আসা দেখতে। আমরা তো বাজরিগার নিজেরাও পুষতেছি, একই সাথে বাজরিগার দেখলাম, ফিঞ্চ দেখলাম, ম্যাকাও দেখলাম, মাত্র ঢুকেছি, আরও হয়তো অনেক পাখি আছে দেখছি। পাখিগুলোর ভিতরে কোনটাকে সবথেকে ভালো লাগে? আমার সবসময় বাজরিগার ভালো লাগে, আমি নিজেও পালি, ছোট, অনেক কিউট, খুব ভালো লাগে। খুবই ভালো লাগছে, এখানে আসলে অনেক ধরনের পাখি আছে, একটা পরিসরে এত রকমের পাখি, এত কালারফুল ইভেন্ট। থ্যাংক ইউ যারা এটা অর্গানাইজ করেছে। আমরা নিজেরাও বাসায় বাজরিকার পাখি লালন পালন করছি, পাখি খুবই ভালো লাগে, আর এখানে তো আসলে অনেক আছে। আমি সেই ছোটোবেলা থেকেই পাখির সাথে সম্পৃক্ত। আসলে পাখি হচ্ছে এমন জিনিস যেটা ভিতর থেকে একটা টান, এটা ছোটোকাল থেকে কবুতর, মাছ, গাছ, তারপর কুকুর, বিড়াল, এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। তারই ধারাবাহিক প্রক্রিয়ায় আমি পাখি পালন শুরু করি সেই 2006 সাল থেকে। তারপর আস্তে আস্তে ছোটো বড় পাখি করতে করতে আজকে এই পর্যন্ত, এবং শত শত ব্রিডার গড়ে উঠছে আমার দ্বারা অনেক আগে থেকেই। আসলে অবসর সবাই তো বাসায় বাইরে থাকেন, আমার বাচ্চাটা যখন ছোট 2010 থেকেই আমি পাখি পালি। তো পাখি আসলে এমন এক জিনিস, এটা মায়া জন্মে গেছে, এখন এটা একটা ছাড়া যায় না, ছাড়া যাচ্ছে না। তো যেখানেই শুনি যে পাখির মেলা হচ্ছে এরকম, সেখানে দেখতে আসি, ভালো লাগে। অস্ট্রেলিয়ার থেকেই নেওয়া, আমি চারটা নিয়েছিলাম, আমার বাশায় আরও তিনটা আছে, আর এটা আজকে নিয়ে আসছি শো করার জন্য। হঠাৎ করে পাখি পালন শখটা কি? এটা বলতে গেলে ভাই বোন, আমার ফ্যামিলিগতভাবে আমার বাবা আমার দাদা ছোট থেকেই শৌখিন ছিল, তাদের দেখে দেখে আমার শেখা। আয়োজকরা জানায়, পাখিদের সম্পর্কে বিস্তার জানানো ও নতুন প্রজন্মের সাথে পাখিদের পরিচয় করানোই তাদের মূল উদ্দেশ্য। সেই সাথে পাখিপ্রেমী ও পাখি ব্যবসায়ীদের পাখি সম্পর্কে সচেতন করাও তাদের উদ্দেশ্যের একটি অংশ। আমাদের এই উদ্যোগটা আসলে সারা বাংলাদেশের মানুষকে পাখি পালন সম্পর্কে সচেতন করা, যে বন্য পাখি আমরা না পালি, বন্য পাখি আমরা দেখি রাস্তাঘাটে ফেরিওয়ালারা টিয়া, ময়না এইসব পাখি বিক্রি করতেছে, যারা আমরা অনেকে জানি না আসলে এগুলো কেসবার্ড না। এইসব পাখিগুলোকে আমরা পালন করে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছি, প্রকৃতি থেকে পাখি হারিয়ে যাচ্ছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে পাখির পরিচিতি করানো। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশে এখন পাখি পালকের সংখ্যা প্রচুর, দেখা গেছে যে এখন যে পরিমাণ পাখি আমাদের দেশে মানুষ পালে এবং ব্রিড করে, আমরা আশাবাদী যে অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশ থেকে পাখি এক্সপোর্ট করতে পারব। প্রতি বছর এমন আয়োজন করা হোক, এই ইচ্ছা পোষণের মধ্য দিয়ে শেষ হলো এবারের পাখি প্রদর্শন। পাখি ভালোবাসে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না, আর সেই ভালোবাসা থেকেই অনুষ্ঠিত হয়ে গেল পাখি মেলা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই। মিঠুন রাজ, চ্যানেল আই অনলাইন।